আজকে আপনি আমাদের জন্য কি রেসিপি করে দেখাবেন? আজকে আমি একটা কোরমা করব, সেটার নাম হচ্ছে বাদাম মতি বাহারি কোরমা। আচ্ছা, আপনি কোরমা করবেন, বাদাম মতি বাহারি কোরমা, নামটা শুনে কিন্তু খুবই ভালো লাগছে। দেখা যাক আপনি কেমন করে তৈরি করেন। তো তার আগে আপনি দর্শকদেরকে এটা বলে দেন যে কি কি উপকরণ লাগছে। আমার বাদামবতি বাহারি কোরমা তৈরি করতে যা যা লাগছে সেগুলো হচ্ছে কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম, মুরগির কিমা, ঘি, কর্নফ্লাওয়ার, আদা বাটা, রসুন বাটা, সাদা সরিষা বাটা, পোস্তদানা বাটা, জায়ফল গুঁড়া, ধনিয়া গুঁড়া, জাফরান, কিশমিশ, চিনি, লবণ, টক দই, ক্রিম, মস্ত গরম মশলা আর জাফরান পানিতে ভিজিয়ে রাখা আছে, কাঁচা মরিচ আর মরিচ গুঁড়া। আমি ইনগ্রিডিয়েন্টস বেশ অনেক কিছু দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা মূল রান্না চলে যাই। আমি প্রথমে যেগুলা বাদাম আছে পেস্ট করা সেগুলোকে আমি একসাথে মিক্সড করে নিব। ওকে, কাঠবাদাম এই এক চামচ মতো এটা নিলাম আর গার্নিশিং এর জন্য আমি এটা হচ্ছে কুচি করে নিয়েছি। এটা পরে আমি পেস্তা বাদাম আপনি মোটামুটি সব ধরনের বাদামের পেস্টই ব্যবহার করছেন, এই জন্য এটার নাম হয়েছে বাদাম বাহারি, মানে সব ধরনের বাদামের বাহার এখানে দেখা যাবে, এই জন্য আসলে এটার নাম হয়েছে। এখন আমরা মুরগির কিমা নিব। হ্যাঁ হ্যাঁ, একটু বেশি এতে একটু বাইন্ডিং হয় এবং টেস্টটা বাড়বে। আমার কিন্তু মনে হচ্ছে অনেক মজার হবে, কারণ এত ধরনের বাদাম মিশানো। তারপরে হচ্ছে একটু কর্নফ্লাওয়ার নিব, এক চামচ, এরপরে হচ্ছে আদার হচ্ছে আমি রসটা নিব, আদার রসটা। আমারও না এটা খুব পছন্দ, আসলে আদার পেস্টটা দিলে হয় কি একটু গ্রেভি বেশি হয়। এরপরে হচ্ছে আমার রসুন বাটা, সেটার আমি রসটা নেব। মাংসর আইটেম যেটাই আমরা করি না কেন সেখানে যদি একটু জায়ফল গুঁড়াটা দিই তাহলে একটু ফ্লেভারটা সুন্দর আসে। আচ্ছা, জায়ফল গুঁড়াটা দিব অল্প, লবণ অল্প পরিমাণে লবণ দিব, পরবর্তীতে আমরা গ্রেভি করব তো ওইখানে একটু লবণ অ্যাড করব। দরকার হলে আমি আরেকটু কর্নফ্লাওয়ার নিয়ে নেব, একটু বাইন্ডিং আমি কিছু লোক ধরিয়ে দেবো না, এটা আমি বল বানিয়ে একটু 10 মিনিট আমি ফ্রিজে ঠান্ডা হতে দিই। আচ্ছা ঠিক আছে, এখন এটা ফ্রিজে রেখে দেবো 10 মিনিটের জন্য। আমরা এটা ফ্রিজে রেখে 10 মিনিটের জন্য গ্রেভিটা করব, তার জন্য প্রথমে আমি বাদামগুলোকে ভেজে নিব। আচ্ছা, বাদামগুলো আসলে একটু একটু ভাজা হলে আপনি তুলে ফেলবেন। হ্যাঁ, ব্রাউন কালার তুলে ফেলবেন, এটা তো বাদামটা একটু ক্রিস্পি হবে, মানে যখন খাবো তখন আসলে এটা খেতে অনেক টেস্ট হবে, টেস্ট হবে। আচ্ছা, আমি কি একটু হেল্প করব? হেল্প করে, ঠিক আছে। আসলে খুব সুন্দর একটা স্মেল এসেছে। ঘি দিচ্ছি এখানে 2 টেবিল চামচ, তেজপাতা দিব 2টা তেজপাতা, দারচিনি 2টা দিলাম, এলাচি, রসুন বাটা দিব, হ্যাঁ ব্যাস ঠিক আছে, পোস্তদানা বাটা 1 চা চামচের মতো আর সাদা সরিষা বাটা দিলাম 1/2 চা চামচের মতো, গুঁড়া মরিচ অল্প কারণ এটা একটু মিষ্টি মিষ্টি কোরমা হবে তো। এরপরে হচ্ছে দিব হচ্ছে ধনিয়া গুঁড়াটা অল্প করে, আমি এখানে সব অল্প অল্প ব্যবহার করছি। হ্যাঁ, লবণটা আমি দিচ্ছি, আমি পরবর্তীতে যদি লাগে আমি আবার একটু, এটা একটু স্মুথ গ্রেভি হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা চলে যাব বাদাম।
দইটা অল্প দিব। ক্রিম আর টক দই একসাথে ফেটানো। এখন দিব হচ্ছে একটু জাফরানের, সেটা দিব পানিটা, সুন্দর একটা ফ্লেভার আসবে, হ্যাঁ কালার হবে, কালার হবে। আর দিব অল্প করে একটু চিনি। এটা দিয়ে কিছুক্ষণ জাল দেওয়ার পরে হচ্ছে আমি কাঁচামরিচটা দিয়ে দিব। ঢেকে আপু কি পরিমাণ সময় রাখতে হবে? আমি জাস্ট 5 মিনিট, আমার হয়ে গেছে, মানে 5 মিনিট থেকে আমি কাঁচামরিচটা এখন দিয়ে দিচ্ছি। অবশ্যই ভালো লেগেছে এবং আমি খুব মনোযোগ দিয়ে দেখেছি, একটু পরে খাবো। এখন বিকাশ হবে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।